চলে গেছে। আমি আর একটি কথা বলেই আজকে আলোচনা শেষ করে দেবো, সেটা হচ্ছে নবম নম্বর পয়েন্ট বদল হিসাবে আপনাদের সামনে যেটা বলবো সেটা হচ্ছে যে ইসলামে এরকম অসংখ্য আমল চালু করা হয়, বলা হয় যে এগুলো ইসলামের অন্তর্ভুক্ত। যেভাবেই হোক আমরা চেষ্টা করি, বলার চেষ্টা করি, বা আলেমগঞ্জ যারা বাতিলভাবে চেষ্টা ব্যাখ্যা করে তারা বলতে চায় যে এগুলো ইসলামের অন্তর্ভুক্ত, কিন্তু আদৌ ভালোভাবে লক্ষ্য করে দেখা যায় এগুলো ইসলামের অন্তর্ভুক্ত নয়, এগুলো বাতিল ফেরকার অন্তর্ভুক্ত বা ইসলামের বহির্ভূত বিভিন্ন রীতিনীতি থেকে এগুলো এসেছে। যদি এটা প্রমাণিত হয় তাহলে বুঝতে হবে যে তারা তাদের দ্বারা ইসলামের কোনো উপকার হতে পারে না, বরং তাদের দ্বারা ইসলামের ক্ষতি হওয়াই সম্ভব রয়েছে বেশি। এবং তাদের কাছে আবেগ আপ্লুত হয়ে যদি কোনো কর্মকাণ্ড কোনো মুসলিম ব্যক্তি এরকমভাবে করে থাকে তাহলে ইসলামে এরকম কর্মকাণ্ড আদৌ গ্রহণযোগ্য হবে না। আল্লাহ কখনোই এরকম ইসলাম অনুমোদন বহির্ভূত কোনো কর্মকাণ্ড যতই ভালো হোক না কেন আল্লাহ গ্রহণ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 3 নম্বর সূরা আলী ইমরানের 83 নম্বর আয়াতে যে আফা গায়রা দীনিল্লাহ ইয়াবগুনা, তারা কি আল্লাহর এই আল্লাহ যে দীন ইসলাম দিয়েছে এই দীন ইসলাম ব্যতি রেখে অন্য কোনো দিন, অন্য কোনো রীতিনীতি, অন্য কোনো পথ পদ্ধতি আমল কি তারা তালাশ করছে? অথচ তারা কি জানে না ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান, অথচ আসমান জমিনে যারাই রয়েছে এরা ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক তারা সর্বদাই আল্লাহর হুকুম আহকাম মেনে চলে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। আর এই মানব যাতে কি এটা বোঝে না, তাদের কি বিবেক নেই? অথচ আল্লাহ কি বলছেন এখানে ভালো করে খেয়াল রাখবেন, আমভাবে বলছেন যে আসমান জমিনে যত প্রাণী আছে, জীব বা জড় যা কিছুই আছে সব কিছুই তওয়ান ওয়া করহান, তাদের ইচ্ছা থাক বা ইচ্ছা না থাক তারা সর্বদাই আল্লাহর এতায়াত করে থাকে, আসলামা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। কিন্তু আমরা মানব জাতি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে চাই না। বিবেক যদি খাটে তাহলে আত্মসমর্পণ করি, যদি বিবেকে দেখে সওয়াব আছে তাহলে মানে, বিবেক যদি দেখে কিনা সওয়াব নেই বা দুনিয়ার কোনো স্বার্থ নেই তাহলে আমরা আর মানতে চাই না। দেখুন যেমন দেখা হয় দুনিয়ার স্বার্থ আছে দাড়ি কাটলে দাড়ি কাটা হয়, ইসলামের স্বার্থ দেখার আমার টাইম নেই, এরকম অসংখ্য আমল রয়েছে পার কর্ম রয়েছে আমরা মানব জাতি বিবেকে বুঝলে করি বা স্বার্থ থাকলে করি, বিবেক না বুঝলে করি না, স্বার্থ না থাকলে করি না। অথচ আসমান জমিনে আপনি আমি ছাড়া আরও অসংখ্য সৃষ্টি রয়েছে, আল্লাহ বলছে এরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সর্বদাই আল্লাহর হুকুম আহকামকে মেনে চলে। তো এরা কি আল্লাহর হুকুম আহকামকে ছাড়া অন্য কিছু তালাশ করতে চায় মানতে চায়? অথচ এরা কি জানে না ওয়াইলাহি ইউরজাউন, আল্লাহর কাছেই তাদের সকলকে আসতে হবে। আল্লাহ কি বলছেন, তোমরা মানো আর না মানো তোমরা পৃথিবীতে যা কিছু করো জেনে রাখো শেষ বাক্য এটাই, ওয়াইলাহি ইউরজাউন, আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। অর্থাৎ তাদেরকে আল্লাহর কাছেই ফিরে আসতে হবে। তখন কি জবাবদিহি দিবেন সেটা দুনিয়াতেই ভেবে রাখা উচিত। সম্মানিত উপস্থিতি, একটি আয়াত বলে শেষ করে দিচ্ছে আজকে আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতেই 86 নম্বর 85 নম্বর আয়াতে বলছেন ওয়ামা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যে ব্যক্তি যেই হোক না কেন নামধারী মুসলিম হোক আর সরাসরি অমুসলিম হোক, মাই ইয়াবতাগি গায়রাল ইসলাম, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছুকে তালাশ করবে, অন্য কিছুর মাধ্যমে আল্লাহ রাসূলের ভালোবাসা বা জান্নাত যাওয়ার চেষ্টা করবে বা আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করবে, ফালাই ইয়ুকবালা মিন, তাদের কোনো কিছুই কখনোই গ্রহণ করা হবে না। তাফসীরে ইবনে কাসীরে বলা হয়েছে অত্র আয়াতে যে নফল সুন্নাত মুস্তাহাব কোনো আমলেই এদের কখনোই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এরাই হচ্ছে ওই সকল ব্যক্তি যারা ইসলাম ছাড়া মানে কি ইসলামের অনুমোদন নেই তারপরও সেটা ইসলামের নামে চালিয়ে কাজ করে যাচ্ছে, অমুসলিমের কথা তো বাদে দিলাম, এরা দুনিয়াতে তো ক্ষতিগ্রস্ত হবে হবে। আল্লাহ বলছে ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এরা পরকালেও ক্ষতিগ্রস্ত হবে। সম্মানিত উপস্থিতি, সময় শেষ হয়ে গেছে, আমি আলোচনা বাড়াচ্ছি না। তাহলে অত্র পঞ্চমতম থেকে নবমতম প্রায় 5টি দলিল আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি, যেগুলো থেকে স্পষ্টরূপে বোঝা যায় যে এই ঈদে মিলাদুন নবী যেটা আছে এর অস্তিত্ব ইসলামে নেই। এটা এ কারণেই জমহুর আলেমগণ, এ কারণেই আহলে সুন্নাল জামাতের আলেমগণ এটাকে বেদাত বলেছেন। আমাদেরও উচিত এটাকে বেদাত হিসাবে গণ্য করে এটা থেকে দূরে থাকা, যারা এগুলো বলে তাদের কথাগুলো কর্ণগ্রহণে না নেওয়ার আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদের তাওফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।